बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे समस्त जगतवासी, आज आमी शामीम आली चिश्ती आपनादेर सामने जे आलोचनाटी निये आसलाम से आलोचनाटी शुनले आपनादेर खेत खेत लागबे, किन्तु पुरो आलोचनाटी ना शुनले आपनादेर खराब लागबे। ताई आशा करछि पुरोटी भिडियो ना टेने देखबेन। आजकेर आलोचना कि যে কোন নেশাটা করলে মানুষ বেশ কিছুদিন না খেয়ে থাকতে পারে এবং কোন নেশাটা করলে মানুষ আল্লাহর দেখা খুব তাড়াতাড়ি পেতে পারে। আজকের আলোচনার মূল এটি। দেখেন, এই পৃথিবীতে মানুষ দেখা যাচ্ছে 18-20 বছর বয়স যখন একটা ছেলে পেলের হয় তখন সে কিন্তু যৌবনে ভরপুর। তখন সেই ছেলেটির চোখে একটা মেয়েকে খুব সুন্দর লেগে গেছে, খুব ভালো লেগে গেছে। এখন আস্তে আস্তে তাকে ভালোবেসে ফেলেছে। তো এখন জল্পনা কল্পনা সবসময় তাকে নিয়ে, এতটা দেওয়ানা হয়েছে যে চোখ বুঝলে মেয়ের ছবিটা তার চোখে ভেসে ওঠে। এত দিওয়ানা হয়ে গেছে, ভাত খাইতে স্মরণ করে, কোনো জায়গায় যাইতে স্মরণ করে, ঘুম থেকে ওঠার সময় স্মরণ করে, এবং কখনো কখনো তাকে ভেবে তার চোখে পানি ফেলায়। কিন্তু সে মেয়েটি অতটা জানে না যে এই ছেলেটি তাকে ভালোবাসে। তাহলে দেখেন, একদিন সে চেষ্টা করলো সেই মেয়ের কাছাকাছি যেতে, কিছু বলতে, কিন্তু কোনো সুবিধা বলে না, তার বুক ধরপড় করছে। সে ভয়ে আতঙ্কিত হয়ে সে আবার পিছপা হয়ে পিছনে ফিরে এসেছে, হায় হায় বলতে পারলাম না। কিন্তু তার ভিতরে একটা কেমন তুফান চলছে। আচ্ছা, তাহলে এটা একটা নেশা। কি নেশা? প্রেমের নেশা। প্রেমের নেশা যখন উঠে যায় তখন দেখা যায় সে মেয়েটির কাছে যাইতে পারতেছে না, তাকে মনের কথা বলতে পারছে না, তাকে নিজের করে পাচ্ছে না, খাওয়া নেই, নাওয়া নেই, ঘুম নেই, ঘুমও গেছে, খাওয়াও গেছে, নাওয়া গেছে, সব গেছে। তো এরকম করে ছেলেটি 3 দিন পার হয়ে যায়, 3.5 দিন পার হয়ে যায়, বাবা মা লক্ষ্য করে ছেলেটা কিছুই খায় না, ছেলেটা খাওয়া দাওয়া একেবারেই ছেড়ে দিয়েছে। যদি বাবা মা জিজ্ঞাসা করে, বাবা কী হয়েছে, না মা কিছু হয়নি। তো যদি কিছু খাইতে দেয়, না মা খিদা নেই। অথচ 3 দিন ধরে সে না খাওয়া, এখন বলতেছে খিদা নেই। তাহলে প্রেম এমন একটা জিনিস যে তার খিদাও থাকে না। তবে আপনারা মনে মনে ভাবছেন একটা ছেলে মেয়ের প্রেমের কথা শামীম আলী চিশতি বলছে, এটা হলো? দেখেন, আসল কথাটা আমি বলবো এখন, সেটি হলো, দেখুন, একটা মেয়েকে ভালোবেসে সে মেয়ে তো তাকে প্রত্যাখ্যান করেনি, কিন্তু সে মেয়েটি ভালো করে জানেও না সে যে তাকে ভালোবাসে, কিন্তু তার মনের কথা বলতে পারছে না, তাকে আয়ত্ত করে পাচ্ছে না। তখন দেখা যায় ঘুম নাওয়া খাওয়া তো গেছেই, কখন ঘুম আসছে না, কখন ঘুম আসেনি, কখন খাইছে না না খাইছে মনে নেই। তার মানে সে প্রেমের নেশায় বিভোর হয়ে সে ডুবে গেছে, নেশায় সে ডুবে গেছে। তো এখন কথা হলো কি, এখন কথা হলো যে দুনিয়াতে যাকে ভালোবাসছে সে এই খবর জানে না, যদি কেউ জানায় তাহলে সে জানবে। কিন্তু এই বিশ্বজগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করিয়াছেন প্রেমের কারণে, তার একা একা ভালো লাগে না। অন্ধকার, দ্বন্দ্বকার, নিরাকার, খোয়াকার, ডিম্বকার, শূন্যকার, তিনি যখন শূন্যকার ছিলেন তখন তিনি কি নিজেকে শূন্য শূন্য লাগছে, আরে আমি কে, আমি এত শক্তিধর, আমি এত ক্ষমতাশালী, আমি যে এত ক্ষমতাশালী আমাকে কে এত বড় শক্তির অধিকারী বলে ডাকবে, আমাকে আল্লাহ বলে ডাকবে, কেউ তো নেই। তো এখন আল্লাহ এই চিন্তায় বিভোর হয়ে ধ্যানের দেশে চলে গেলেন, হাজার হাজার বৎসর আল্লাহ নিজেই ধ্যান করলেন। আর সেই ধ্যানের দেশ থেকে মহামদী নূর আলাদা হলো, তার সাথে কথোপকথন হলো, সেই নূরকে ভাগ ভাগ করে
এই পৃথিবী আরশ কুরসি লৌহ কলম সমস্ত কিছু সৃষ্টি করলো, কেন করলো? এই কারণে করলো যে তার একা একা ভালো লাগে না, তাই তার নিজের থেকেই সিফাতি নূর, যাকে মোহাম্মদী নূর বলা হয়, সেটা প্রকাশ হলো। এখন আল্লাহর প্রেমটা কার সাথে হলো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তো এখন যে প্রেমের কারণে এই পৃথিবী সৃষ্টি করলেন আল্লাহ, তো এখন আসল কথাটি হলো যে আল্লাহর সাথে প্রেমের খেলা খেলে, আল্লাহকে ভালোবাসতে যাইয়া কয়দিন না খেয়েছিলাম, কয়দিন নাও খাওয়া ছেড়েছিলাম, কয়দিন কোন অবস্থায় ছিলাম, কয়দিন কষ্ট সয়েছিলাম, একদিনও তো না খেয়ে থাকিনি, আল্লাহর ইবাদত করি, পেট ভরে খাই আর নামাজ পড়তে যাই, তাহলে একটা মেয়ে, সে তো সৃষ্টিতে, আমিও সৃষ্টিতে, একটা সৃষ্টি আর একটা সৃষ্টিকে ভালোবাসার জন্য সে খাওয়ার কথা নাওয়ার কথা সমস্ত কিছু ভুলে গেছে। আর যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, আমারও মালিক যিনি, আরশ কুরসি লৌহ কলম সমস্ত কিছুর মালিক যিনি, তার প্রেমে পড়ে, তার প্রেমের নেশায় কয়দিন না খেয়েছিলাম, এই কথাটি আপনাদের কাছে জানব। তো আরেকটি বিষয় হলো, দেখুন যে যে মেয়েটিকে ছেলেটি এত ভালোবাসত, মেয়েটি কিন্তু জানে না তার জন্য যে না খাওয়া ছেড়ে দিয়েছে, কিন্তু আল্লাহ কিন্তু সব জানে, সব দেখে, যে আমার জন্য সে না খেয়ে আছে, আমার জন্য সে নাও খাওয়া ভুলে গেছে, সে সব ছেড়ে দিয়ে সে পাগলের হাল হয়ে গেছে। তাহলে আল্লাহকে আমি যদি বলতে নাও পারি, আল্লাহ কিন্তু এটা জানে, তাহলে আপনারাই বলুন, একটা মেয়ের সাথে যতটুকু প্রেম হয়েছে, অতটুকু প্রেম তো আল্লাহর সাথে করতে পারিনি। মেয়ের জন্য 3 থেকে 3.5 দিন না খেয়ে হয়েছে, কিন্তু আল্লাহর জন্য কিন্তু ভোর রাত্রে রোজা রাখে, ভোর রাত্রে খায়, আবার সন্ধ্যার সময় ইফতারি করে, এতে 1 দিন। আর একটা মেয়ের প্রেমে পড়ে এতে 3.5 দিন না খেয়ে আছে, তাহলে আল্লাহর প্রেমে আমরা কিন্তু নাওয়া খাওয়া ছাড়িনি। আচ্ছা, এখন যে কথাটি বলবো সেটি হলো, দেখুন মানুষ আল্লাহর ইবাদত করে, সাধনা করে, যতক্ষণ পর্যন্ত ফানাফিল্লা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আল্লাহ তাকে সাক্ষাৎ ঘটাবে না। আর শরীয়তের যে ইবাদত, এটা হলো গোনা ইবাদত, কয়টা ছোরা পড়লাম, সুবহান রব্বিয়াল আলা কয়বার বললাম, ইন্নিয়াত জাহাতু কয়বার বললাম, এবং সুবহান রব্বিল আজিম কয়বার বললাম, একটা ছোরার পরে আরেকটা ছোরা, আরেকটা ছোরা, তাহলে হিসেব কিতেবে আমার সময় চলে যাচ্ছে, কোনটার পরে কোনটা পড়তে হবে। মূলত আমরা কি ডুবতে পেরেছি? প্রেমিক তো ডুবে যায় ভাবতে ভাবতে, অত হলো সাগরের তলায় ডুবে যায়, কোন সুরার পরে কোন সুরা পড়ছে সেটা কি তার মনে আছে? এখন সুরার দিকে যদি মন দিয়ে, মন তো একটা, আল্লাহর দিকে মন দেবো কী করে? তাহলে শরীয়তের আইন যারা পালন করতেছে করুক। আর আল্লাহ কিন্তু বলেছে, রুকুকারীর সাথে রুকু করো, সেজদাকারীর সাথে সেজদা করো। তার মানে শরীয়তের ভাবেও চলো, মারিফতের ভাবেও চলো, যেই দেশের যেই বাও সেইভাবেই নাও বাও, তাহলে কিন্তু একদিন আমাদের উপরে চলে যাওয়ার হয়ে যাবে ভাও। যাই হোক, যে কেউ যদি চায় যে আল্লাহর সাক্ষাৎ ঘটাব, যদি কেউ চায় যে আল্লাহর সাক্ষাৎ ঘটাব, তাহলে সমস্ত কিছু ছেড়ে দিয়ে একের গড়ে, একেশ্বরে, এক নামে, এক রূপে ডুবে যেতে হবে। তাহলে সেই ডুবাটা কিভাবে হবে?
যদি আল্লাহর সাক্ষাৎ পেতে হয় প্রেমের নেশা তো লাগবেই। তাহলে কোন পর্যায়ে আমার এই প্রেমটা হতে হবে? প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে, এই দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলানগরে এই পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে। বর্জক কি? বর্জক হলো মুর্শিদের সুরত। এই পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে, মরা হইয়া দর্শে যেজন লাখ পাইয়াছে অধরারে। এবার সুলতান নাসিরা মোকামে জলি এবং খফি দুয়ের শোনে, গেলে দেখতে পাবে ধ্যানে মুর্শিদকে নজরে, আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে, এবার মুর্শিদ রূপ মিশিলে তোরে তারে দেখিতে পারে আরশিতে ছবির মতো নিরঞ্জন কই তারে। সে তাকে কি সহজে পাওয়া যায় রে? তাহলে কয়টা রূপকে ক্রস করেছে? প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে। তার মানে মানুষ যখন দেরের দেশে ডুবে যাবে তখন তার বডিটাই পড়ে থাকবে এখানে, সে এটার ভিতরে থাকবে না, সে চলে গেছে। আবার যদি সে ফিরে আসে তখন আবার সে জাগ্রত হয়, চলাফেরা করে। তাই প্রেমে ফানাফিল্লার হালে যতক্ষণ পর্যন্ত একটা মানুষ ডুবতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর সাক্ষাৎ পাবে না। আরেকটি বিষয় হলো, দেখুন আমাদের মধ্যে যে বাতাস আছে এই বাতাসটাকে পবিত্র করতে হবে। এই বাতাসটা যখন আমি পবিত্র করব তখনই সে পবিত্র বাতাসের মধ্যে মহাপবিত্র আসবে। তাহলে বাতাসটা পবিত্র করতে হলে আমাকে কি করতে হবে? হাইতনা তাওয়াই দিবানিশি হয়ে যাও গে কামার পরা। একটা কামার যখন হাইতনা তাওয়া টানে তখন কিন্তু সেই বাতাসে কয়লাগুলো লাল হয়ে যায়, আর যখন লাল হয়ে যায় তখন সেই লোহা যত শক্ত হোক সে কিন্তু গলে যায়, নরম হয়ে যায়। তাই বলা হয় হাইতনা তাওয়াই দিবানিশি হয়ে যাও গে কামার পরা, আমার ফুসফুসে হলো আমার হাইতনা তাওয়া, আমি শ্বাস নিচ্ছি আল্লাহু, ফুসফুসি ভরে গেছে, আল্লাহু বলছি, বাতাস ছেড়ে দিয়েছি, ফুসফুসি ছেড়ে দিয়েছে। এরকম দমের ঘরে যদি কেউ এই হাইতনা তাওয়া টানে আল্লাহর নামের সাথে তখন কি হয়? যে হাইতনা তাওয়াই দিবানিশি হয়ে যাও গে কামার পরা, শেষে যাবে লালবাজারে চারি রঙের নিশানুরে, অগ্নির মতো ধুধু করে মধ্যে জিনিস ভরা, হে হরফের চাবি দিয়া সদাই গিয়ে ঘুরা, তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোঠরা, এই তিন তালাতে এক নাম ফুটে হাহাকার এক শব্দ ওঠে, ঢেউ লাগে ত্রিবেণীর ঘাটে দেখছে রসিক যারা, ওরে ভালোবাসা ভবের আশা মিটে আছে তারা। তাহলে আজকের কথার মূলে আমরা কোথায় আসলাম? যে সাধন করি মানুষকে দেখায়া, ইবাদত করি মানুষকে দেখায়া, নামাজ পড়ি মানুষকে দেখায়, তাহলে গোপন ইবাদত কোথায়? আর গোপন ইবাদতে গোপন সাধনায় আল্লাহ গোপনে এই বান্দার সাক্ষাৎ ঘটায়, কিন্তু সেখানে আমরা যাই না, এই জন্য আল্লাহর দেখা পাই না। তাই আমি বলবো যে আমরা পাঁচ দিন সাত দিন না খেয়ে থাকতে পারি নাই, কিন্তু প্রেমের এত একটা তুফান যে প্রেমের টানে মানুষের নাওয়া খাওয়া অটোমেটিকলি চলে যায়। না খেয়ে লোকটা হাঁটতেছে, না খেয়ে লোকটা কথা বলতেছে, তার শক্তি কোত্থেকে দিল? প্রেমের শক্তি। তাই আমি বলবো যে কোন নেশাটি না হইলে মানুষ কখনো আল্লাহ পাবে না, এবং কোন নেশাটি হইলে মানুষ না খেয়ে থাকতে পারে, আর সেই নেশাটি হলো প্রেমের নেশা। তো হে সমস্ত জগৎবাসী, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে যে আমরা যেমন এই প্রেমের নেশা করতে পারি।
আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন আপনাদের সামনে ভালো ভিডিও উপহার দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।